আসসালামু আলাইকুম। 2022 সালের ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার্থী বন্ধুগণ, তোমাদের আগামী 3 তারিখে যে পরীক্ষা অনুষ্ঠিত হবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, এই বিষয়ের একটি শর্টকাট এবং ফাইনাল সাজেশন দেওয়ার চেষ্টা করবো। তো তোমরা অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটি দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাথে থাকবে। তো এটি হলো তোমাদের চূড়ান্ত এবং শর্টকাট ফাইনাল সাজেশন ইসলামের ইতিহাস ও সংস্কৃতি তৃতীয় পত্র। তো এখানে টোটালি ক বিভাগের 40টি প্রশ্ন আছে, আমি তোমাদেরকে আমি প্রথম থেকে দেখিয়ে দিচ্ছি। এর পরবর্তীতে থাকবে খ বিভাগ এবং গ বিভাগ। আমরা চলে যাচ্ছি প্রথম থেকে কিছু প্রশ্ন করবো। তোমাদের পরীক্ষা খাতা তোমরা অবশ্যই অবশ্যই তোমরা যদি চাও তোমরা প্রথমে ক বিভাগে লিখতে পারো, এরপরে চাইলে খ বিভাগ কিংবা গ বিভাগ লিখতে পারো। তবে তোমাদেরকে আমি বলবো তুমি প্রথমে আগে তোমরা শুরু করবে হচ্ছে খ বিভাগের প্রশ্ন। তো আমি টোটালি যে কটা প্রশ্ন দিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। টোটালি খ বিভাগের প্রশ্ন টোটালি দিয়েছি হচ্ছে যে 15টি প্রশ্ন দিয়েছি। তোমরা অবশ্যই অবশ্যই এই 15টি প্রশ্ন কমপ্লিট করবে, এরপর তোমাদের পরীক্ষার খাতায় তোমরা চলে যাবে গ বিভাগের প্রশ্ন লিখতে। টোটালি এখানে তোমাদেরকে গ বিভাগে টোটালি প্রশ্ন দিয়েছি 15টি প্রশ্ন। তো তোমরা অবশ্যই অবশ্যই গ বিভাগের এই 15টি প্রশ্ন এবং খ বিভাগের এই 15টি প্রশ্ন কমপ্লিট করবে, এবং সর্বশেষ তোমাদের পরীক্ষার খাতায় তোমরা চলে যাবে ক বিভাগের প্রশ্নের উত্তর লিখতে। তো এখানে টোটালি 40টি প্রশ্ন দিয়েছি ক বিভাগের, 40টি প্রশ্ন। ইনশাল্লাহ এই 40টি প্রশ্ন কমপ্লিট করতে পারলে তোমাদের পরীক্ষায় 80 থেকে 90% প্রশ্ন কমন আসে যাবে। তো তোমরা যারা এই সাজেশানি নিতে চাচ্ছ অবশ্যই অবশ্যই এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্টে আমি এডের পিডিএফ যে লিঙ্ক সেই লিঙ্কটি দিয়ে দিয়েছি, তোমরা অবশ্যই অতি সহজে ডাউনলোড করে নিতে পারবে। ক বিভাগে টোটালি 40টি প্রশ্ন আছে, খ বিভাগে টোটালি আছে 15টি প্রশ্ন, এবং গ বিভাগে টোটালি আছে 15টি প্রশ্ন। তাই তোমরা অবশ্যই অবশ্যই এই পিডিএফ ফাইলটি এই ভিডিওর ফার্স্ট পিন কমেন্ট থেকে ডাউনলোড করে নেবে। আর পরবর্তী কোন সাবজেক্টের সাজেশান পেতে চাও তো অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আর তোমরা যদি প্রিমিয়াম কোনো সাজেশান নিতে চাও তাহলে অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দেবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।